আপনারা দেখছেন একুশে টেলিভিশন। গল্প করি তারপর চা নাস্তা দিবেন খেয়ে চলে যাব। খুব বেশি আশা হয়ে যাচ্ছে না? বেশি আশা হবে কেন, ভদ্রলোকের বাড়িতে আসলে মানুষ বসতে দেয়, খেতে দেয়, এটাই তো স্বাভাবিক। ওটা ভদ্রলোকের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার মতো অভদ্রলোকের ক্ষেত্রে নয়। কি করে বুঝলেন আমি অভদ্রলোক? ও ও, কাপড় চুপড় একটু অবশ্য অবশ্য এসব পরিষ্কার হলে ভদ্রলোক হিসাবে পাশ করে যেতাম। চেহারা স্রোত তো ভালোই ছিল, তাই না? গেট আউট, বের হন এক্ষুনি। দেখুন দেখুন, আপনি যেরকম আচরণ করছেন তাতে কিন্তু আপনাকে আর ভদ্রলোক বলা যাচ্ছে না। যাবেন না? আব্বুকে ডাকবো। আব্বুকে ডাকবেন? ডাকুন, ওনার সঙ্গে না হয় একটু গল্প করে যাই। কে রে রিনি, কার সাথে কথা বলছিস? ওই আম্মু এলো। উনি নিশ্চয়ই আপনার মতো এত দরজাল নন, কেন জানি মনে হচ্ছে উনি আমাকে ডেকে বসাবেন, খেতে দেবেন। সারাদিন পেটে কিচ্ছু পড়েনি। হ্যালো, আব্বু তো দেশে নেই, লন্ডনে। এ মাসে ফিরছেন না, নেক্সট মাসের সেকেন্ড উইকে। ওকে। বাসায় গিয়েছিল কেন? কবে গিয়েছিল? পরশু। আমার সাথে তোর কোথাও যাওয়ার কথা ছিল। ওহো, একদম ভুলে গেছিলাম। আমাকে জানিয়ে গেলে কি হতো? বাসায় খালা মারতে তো জানিয়ে যাসনি, বেচারা কি দুশ্চিন্তাই না করছে। মা দুশ্চিন্তা করছেন? আসি আমি। আরে আরে, খেয়ে যাবি না? কাল এসে খাবো।
সেজান কোথায়? কাল এসে খাবে। তুমি নাকি দুশ্চিন্তা করেছ? কেন? কে বলেছিল আমাকে না বলে তুমি কেন দুশ্চিন্তা করতে যাও? তুমি কি আমাকে শান্তিতে থাকতে দেবে না? আজকে শেষবারের মতো এরপর যেন আর না শুনি। রাগ ভাঙছে মনে হচ্ছে? জানো আমার সঙ্গে রাগ করে তুমি থাকতে পারবে না, তারপর কেন চেষ্টা করো? তার চেয়ে ভালো হয় না মিষ্টি করে হেসে আমাকে একটু আদর করলে? হয়েছে হয়েছে, অনেক হয়েছে। বাবা ঘরে নেই, তা থাকবে কেন? সারাদিন যে কোথায় টই টই করে ঘুরে বেড়ায়, জানে আমি বাসায় আসলে ওকে না দেখে থাকতে পারি না। হয়েছে হয়েছে, বাবার কথা নকল করে বলতে হবে না। এবার বল, এ কদিন তুই কোথায় ছিলি? সে অনেক লম্বা কাহিনী মা, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আগে খেতে দাও। আগে বলিস নি কেন, চল চল। তুমি কোথা থেকে এসছো? জেলখানা থেকে, আজই ছাড়া পেয়েছি। সেলিমের চিঠিটা আপনাকে দিয়েছে। হ্যাঁ, হাতের লেখা তো সেলিমেরই মনে হচ্ছে। বন্ধু? তুমি সেলিমের বন্ধু, কিন্তু তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। কতদিনের পরিচয়? সামান্য কিছুদিন। তুমি বলছো পরিচয় সামান্য দিনের, অথচ সেলিম তোমাকে বাসায় রাখতে হবে। আমার ঢাকায় থাকার জায়গা। জেলে কতদিন ছিলে? সাড়ে তিন বছর। তাহলে তোমার ভালো অভিজ্ঞতাই হয়েছে। আগেও গিয়েছিল না? না। ভবিষ্যতে যাবার ইচ্ছে আছে? নেই, তবে যেতে হতেও পারে। পলিটিক্স করতে? না। তাহলে আর্মস কেস, ছিনতাই? না, ওসব কিছু না। তাহলে এই যুগের ছেলেপেলের আর কি কেস হতে পারে? নাকি তুমিও আমার ছেলে সেলিমের মতো মাদক সেবন? না। দেখো, তোমাকে এখানে রাখতে পারবো কি না সে সিদ্ধান্ত আমি আজকে দিতে পারছি না। তুমি কাল সকাল এগারোটা না, তুমি এই দুপুরের পরে একটা দেড়টার দিকে এসো। কি ভাবছো? জি, ভাবছি আজ কোথায় থাকা যায়। ও হ্যাঁ, তুমি একটা কাজ কর, এই টাকাটা রাখো, আজ রাতে কোনো হোটেলে থাকো, কাল এসো, দেখি কি করা যায়।
তাহলে ওই কথাই রইল, কাল দুপুরে পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে, ওকে? অনেক হয়েছে, চল এখন আমারটা বাকি। কিছু না, চল উঠ। আরে হোটেলে কোন অসুবিধা হয়নি তো? না। হ্যাঁ, তুমি আজ থেকে এখানেই থাকবে। আমি বলছি ইচ্ছে করলে কালকেই তোমাকে এখানে থাকতে দিতে পারতাম, কিন্তু শুধু একটা চিঠির উপর ভরসা করে একজন একদম অপরিচিত মানুষকে বাড়িতে আশ্রয় দেওয়াটা বুদ্ধিমানের কাজ হতো না। আর ওরকম করলে তুমি আমাকে বুদ্ধিমান মনে করতে না? আজ সকালে আমি জেলে সেলিমের সঙ্গে দেখা করে এসেছি, ও তো তোমার দারুণ প্রশংসা করলো হে। তুমি নাকি ওকে একটা ভীষণ মারামারি হাত থেকে বাঁচিয়েছিলে। ওটা কিছু নয়, ওই অবস্থায় সবাই ওটা করতো। বুঝতে পারছি তুমি নিজের মুখে কিছু বলতে চাচ্ছ না। অবশ্যই তোমার কথা আমি খানিকটা শুনেছি, থাকো এখানে, বাকিটা তোমার মুখ থেকে শুনে নেব। সেলিম বলেছে তোমাকে যেন ওর রুমেই থাকতে দেই, আর ওর যা কিছু আছে সব তুমি ব্যবহার করতে পারবে। আমার ব্যাপারে আপনার আগ্রহ কম হলেই আমি খুশি হব। দেখো, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা আমি পছন্দ করি না, এবং আমার ব্যাপারেও কেউ সেটা করুক সেটাও আমি চাই না। তুমি যতদিন এ বাড়িতে থাকবে ততদিন এ বাড়ির মানুষ হিসেবেই থাকবে, এবাড়ির সমস্ত অ্যামিনিটিজ সমস্ত সুখ সুবিধা তুমি ভোগ করবে। আর তুমি তো জানোই সেলিম আমার একমাত্র সন্তান, ও ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই, ওকে আমি ভীষণ ভালোবাসি। শোন, এই সাহেবকে ছোট সাহেবের ঘরে নিয়ে যা। আপনি আমাদের জগিং পার্টনার? হ্যাঁ। তাহলে বসে পড়ল। অবশ্যই। আমি খালেদ। আমি সেজান। প্রায় আসেন বুঝি? আসলে তাই তো, সবসময় আসলে নিশ্চয়ই দেখা হতো। আমাকে অবশ্য বাধ্য হয়ে রেগুলার আসতে।
একজনের সাথে একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। আসি। ওকে। লোকটি কে? একে চিনিস কি করে? আমি তো কতজনকেই চিনি। তবু এই লোকটিকে চিনিস কি করে? কেন, তুই চিনিস নাকি? আমি না, তোর সাথে নতুন দেখলাম তাই জিজ্ঞেস করলাম। বাসায় চল। দখল করে আছিস এখন, ছাড় তো, আমি ফোন করব, দেরি হয়ে গেলে সোয়ান আবার বেরিয়ে যাবে, আমার খুব জরুরি দরকার, এখন যা তো। সে কখন থেকে জামান ভাইকে ফোন করছে, থানার ফোন যদি এভাবে ব্যস্ত থাকে আব্বু হলে বলবো তোকে জন্য একটা আলাদা ফোন এনে দে। হ্যালো, সালাম আলাইকুম, ইন্সপেক্টর বক্তে জামান বলছি। রিনি, কি খবর, কেমন আছো তোমরা? ভালো না? অসুবিধা তোমার বলো তো। হ্যাঁ 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 আমার মনে আছে। হ্যাঁ হুম হ্যাঁ ঠিক আছে, কাল সকালে আমি থাকবো, তুমি থেকো কিন্তু। আজ রাখি, খোদা হাফেজ। কোথায় তোমার শক্তিটা? সেই সকাল 8টা থেকে অপেক্ষা করছি, এখনো কাউকে দেখো। কিন্তু জামান ভাই গত কদিন ধরে আমাকে সব জায়গাতেই ফলো করছে। কোনো অ্যাটেমনিয়ার চেষ্টা করছে? না, সেরকম কিছু করছে না, কিন্তু যা করছে তা মনে হয় এখন আমি চারদিক থেকে বন্ধু, যেখানে যাচ্ছি সেখানে ওই মুখ, রীতিমতো এখন আমার পাগল হওয়ার মতো অবস্থা। তুমি শিওর সেই? 100% ভুল হওয়ার কোনো কারণই নেই। আরে ঘাবড়াবার কিচ্ছু নেই, আজ তো দেখা পেলাম না, আজ তাহলে আসো। এমন কিছু মনে হলে আমাকে জানাবে কি? হ্যাঁ এদিকটায়? ওইদিকে এক বন্ধুর খোঁজে গিয়েছিলাম, পাইনি তাই হাঁটছিলাম। আপনি? আমার বাসাটা এখানে, চলো না হয়ে যাবেন। না, অন্য আরেকদিন, চিনে গেলাম। এখন অসুবিধা কি? যে বন্ধুর কাছে এসেছিলেন সে বন্ধুর কাছে নিশ্চয়ই কিছুটা সময় নষ্ট করতেন, সেই সময়টারই কিছু অংশ না হয় এই নতুন বন্ধুকে দিলেন। চলো। জানিস কি?
गत तीन चार दिन हटात हटात कम जन हो तुम घर ही बेरोना কিন্তু দেইলি রোডে নাটক দেখার কথা ছিল এবং প্রস্তাবটা তোরই ছিল। আজ পাচ্ছি না রে, তুই বরং একাই যা। একা যাওয়ার জন্য চার দিন আগে টিকিট কেটে রাখ। রাখছিস কেন? আমার ভালো লাগছে না, তুই যা। আমার যতটুকু মনে হয় আপনি ইচ্ছে করলে সেলিমকে জেলখানা থেকে ছাড়িয়ে আনতে পারে। হ্যাঁ তা পারি। জেলে খুব কষ্ট চাচা। জানি, সেলিমকে ছাড়া এখানেও কষ্ট। তাহলে তুমি কি জানো সেলিমকে আমি জেলে পাঠিয়েছি? জি শুনেছি। তুমি ঠিকই শুন, সেলিমকে আমি ভীষণ আদর করি, এছাড়া আমি তার কেউ নেই। কখন কি করে যে ড্রাগে আসক্ত হয়ে পড়লো আমি বুঝতেই পারি। কয়েকবার চিকিৎসা করানোর পর ভালো তো হলোই না, উল্টে আরো কয়েকটা ছেলেকে নষ্ট করলো। তাই বাধ্য হলাম এই শেষ ব্যবস্থা নিতে। কিরে থামলি কেন? তুই যা, আমি আসছি। চিনতে পারছেন নিশ্চয়ই? কি চান? কিছু চাই না, কিছু কি চেয়েছি? তাহলে কেন আমার পিছু লেগেছেন? পিছু তো লাগিনি, সববার তো সামনে এসেই দাঁড়িয়েছি। তাই যদি হবে তাহলে মুখোমুখি দাঁড়াচ্ছেন না কেন? আমার প্রয়োজন নেই। কিন্তু আমার প্রয়োজন আছে। আমার আপত্তি নেই। আজই এক্ষুনি আমাদের বাসায় আসেন। আপনাদের বাসাটাকে আমি মানুষের বাসা মনে করি। তবু আপনাকে এখানেই আসতে হবে। প্রয়োজন আপনার, কথা বলতে চাইলে আমার ইচ্ছে মতো জায়গায় আপনাকে আসতে হবে। ঠিক আছে বলুন, কোথায় আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। না না, আমি আপনাকে তুলে নেব। হ্যালো সেজান, না রে এখন আমি আসতে পারবো না, আমার এখন সময় নেই। বুঝতে চেষ্টা কর, আমি সন্ধ্যা আসার চেষ্টা করব, আমি এখন খুব ব্যস্ত, রাখি।
এত করে বললাম রাজি হলো না, সময় নেই, ব্যস্ত। দেখি তোর ব্যস্ততা। আমি স্বীকার করছি ওটা আমার ভুল ছিল। ওটাকে আমি ভুল মনে করি না। ওটাকে ভুল বললে আমার বিচার বুদ্ধিকে অপমান করা হবে। তাহলে কি করব আমি? মানলাম আমার অপরাধ হয়েছে। আই এম সরি। আপনার এই দু অক্ষরের সরি শব্দটা কি আমার জীবনে সাড়ে তিনটা বছর ফিরিয়ে দেবে? তাহলে কি চান আপনি? কি করতে হবে আমাকে? আপনি যা করতে বলবেন আমি তাই করব। তবু আমি মুক্তি চাই। কোথাও যেতে পারি না, কিছু করতে পারি না, মনে হয় আমি বন্দী আছি। অসহ্য। মাত্র চার দিনই এরকম, একবার ভাবুন তো। ওই জেলখানায় সাড়ে তিনটা বছর আমার কেমন কেটেছে। আপনি যা চান তাই দেব। আমি আমার জীবনে সাড়ে তিনটা বছর ফেরত চাই। দিতে পারবেন? আন্দাজ কর কোথায় গিয়েছিলে? এই একটু কাজ ছিল। সিরিয়াস কিছু না? তাহলে আমি ডাকলাম গেলি না যে? খেয়েছিস কিছু? কিছু গোপন করছিস তোর কাছে? হ্যাঁ, এতদিন তো আমি তাই জানতাম। এখনো তাই জানবি? কিন্তু আমি ঠকবো। আমার কাছ থেকে? কখনো না। তাহলে বলতে পারছিস না কেন কোথায় গিয়েছিলি? এটা জানা তোর জন্য জরুরি নয়। তা অবশ্য ঠিক, কিন্তু আমার মনে হয় খালেদের সাথে তোর সম্পর্কটা কি সেটা জানা আমার জন্য খুবই জরুরি। তুই জানবি কি করে? খালেদ কি তোকে কিছু বলেছে? এখনো কিছু বলেনি, তবে তুই না বললে এটা অবশ্যই বলবে। আগেই বলেছি ওটা জানা তোর জন্য জরুরি নয়। কিন্তু আমি মনে করি ব্যাপারটা আমার জানা খুবই জরুরি। এটা আমার জানা খুবই জরুরি। তোর কাছে আমার থেকেও কেউ গুরুত্বপূর্ণ হবে হতে পারে। একবারের জন্য ভাবিনি তুই কোনোদিন ডাবল গেম। সেজান উইথড্র কর, ওই পিসি শব্দটা উইথড্র কর। উইথড্র করবো? কি করে উইথড্র করবো? ওই যে আমার সবকিছু মিলিয়ে উপলব্ধি করা, নিজের চোখে দেখা। সেজান তুই ভুল করছিস। তুই যা ভাবছিস আসলে ব্যাপারটা না। আসল ব্যাপারটা জানতে চেয়েছি। আমি তোকে বলতে পারবো না। প্রেমিকা, গত 3 বছরের পুরো সময় তুই আমাকে ঠকিয়েছিস। না বললে
थाना पुलिस अपनी मुख खुलबें জঘন্য কাজ করেছিস যে আমাকে বলতে পারছিস না। এতদিন জানতাম তোর প্রতিটি ব্যাপারই আমার কাছে পরিষ্কার, কিন্তু এখানে তোদের সম্পর্ক কি কি হয়েছিল তুমি প্লিজ। খুব মজার ক্যারেক্টার মনে হতো ওকে। আমার সব কাজে ওর কাছে অবাক বিস্ময় মনে হতো, মজা পেতাম আমি। আমি ড্রাইভিং করি, সাঁতার কাটি, এটা ওর কাছে অস্বাভাবিক মনে হতো। তাই মজা পাওয়ার লোভে প্রায় ওকে সাথে নিতাম। রায়নার সামনে মাসে পরীক্ষা, এখন ওর সামনের মাস আসতে অনেক দেরি, আপনাকে নিয়ে ড্রাইভিং এ যাব। ড্রাইভিং এ? আমি আপনার সাথে ড্রাইভিং এ যাচ্ছি না, সেদিন কি জরুরি না? যাচ্ছি না বললে তার মানছি না, আপনি সাথে থাকলে ড্রাইভিং এর মজাই আলাদা। চলুন চলুন না। তাহলে আমাকে যেতেই হবে। রায়না তুমিও যেতে বলছো? জান না স্যার। তাহলে তুমিও চলো না, আমি এখন টিভিতে কার্টুন দেখতে যাব। জলদি চলুন, আজ এমন ড্রাইভিং দেখাবো সারা জীবন মনে থাকবে। চলুন চলুন না। তারপর এরপর কি হয়েছিল খালেদ?
আমার কি কিছু বলার কথা ছিল? আমি এর পরের ঘটনা জানতে চাচ্ছি রিনি। ওটা আমি তোকে বলতে পারবো না। আর পিছু হটার রাস্তা নেই রিনি, আমি বাকিটুকু জানতে চাই। প্লিজ রিনি, প্লিজ। সেই দুর্ঘটনায় একটি লোক মারাত্মক ভাবে আহত হয়েছিল। ওখানকার লোকজন আমাদের ধরে ফেল, পুলিশ কেস হয়। ড্যাডি আমাকে থানা থেকে ছাড়িয়ে আনে। তারপর বাসায় এসে ড্যাডি, আমি, অন্য সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আমি অস্বীকার করব, গাড়ি আমি চালাইনি, চালাচ্ছিল খালেদ। এবং খালেদের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না, আমিরই চালক হিসেবে সেই অ্যাক্সিডেন্ট করে। আর এভাবে আমার দোষকে ওর উপর চাপিয়ে আমাকে সেভ করা হয়। খালেদে যেহেতু কেউ ছিল না, তাই নির্দোষ হয়ে তাকে 3.5 বছর জেল খাটতে হয়েছে। এমন অমানবিক কাজ করেছিস তোরা, কত জঘন্য কোনো কাজ কোনো মানুষ করতে পারে? একটা সম্পূর্ণ নিরাপদ লোককে খেয়ে যাবে। আমি আসি, আমার এটুকুই দরকার ছিল। কোনো কিছু বলার দরকার নেই। আমার যেটুকু দরকার ছিল আমি পেয়েছি। এখন থেকে আমি আর আপনাদের মাঝখানে করতে আসবো। সরি স্যার। আশা করি আপনারা ভালো থাকবেন। আমি কোনোদিন তোকে এরকম ভাবে মেরেনি। এতদিনের সম্পর্কে এ ব্যাপারটা তুই কোনোদিন ইঙ্গিত দিসনি। লজ্জাজনক ঘটনা, তোকে কি বলবো? আমি নিজেও কোনোদিন মনে করতে চাইতাম না। ভিতরে খুশি হতে কি কষ্টটা আমি সহ্য করেছি, তবু নিজেকে আজ কিছুটা হালকা মনে হচ্ছে। সামান্য এটুকু স্বীকার করে নিজেকে শুদ্ধ করে নিচ্ছিস? একবারও ছেলেটার জীবনের কথা ভাববি না? খালেদের জীবনের সোনালি সময়ের 3.5 বছর নষ্ট করে দিয়েছিস তোর। ও তো শহরে এসেছিল তার ক্যারিয়ার করতে, তো সবই নষ্ট করে দিয়েছিস। তাহলে এখন কি করতে পারি বল? আমি বলতে যাবো কেন? দাদিকে বলে একটা বড় অঙ্কের টাকা যদি ওকে দিয়ে দিই। আবারও একই ভুল, সবকিছুকে টাকা দিয়ে মাপার অফিস ছাড়। খালেদের মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা কর। সাথে যখন চলেছিস তখন তখন একেবারে যে ভালো লাগা ছিল না তা তো নয়। সেজান, এতে কি ইঙ্গিত করছিস? খালেদেরও কোনো দুর্বলতা যদি না থাকতো তাহলে এতটা ঘুরতো কিনা সন্দেহ আছে। ভেবে দেখিস, ওর সাথে তোরা যা করেছিস তার প্রায়শ্চিত্ত শুধু উল্টোভাবে করা সম্ভব। হয়তো স্পষ্ট ছিল না, কিন্তু সুপ্ত ভাবে হলেও দুজন দুজনের প্রতি দুর্বলতা ছিল। আছে,
ছাদে আছে, তুমি বসো আমি দেখে দিচ্ছি। দরকার নেই, আমি যাচ্ছি খালাম্মা। তোর তো উচিত ছিল খালেদের কাছে ফিরে যাওয়া। কিন্তু তুই, তোর কি মনে হয় আমি তোকে ঠকিয়েছি বা ভণ্ডামি করেছি? তুই তো সেরকম মেয়ে না রে রিনি। ওই দুর্ঘটনাটা না ঘটলে হয়তো এমন ভাবে তোর জীবনে আমার আশাই হতো না। ওই দুর্ঘটনাটা ভুলে যা, দেখবি দেখবি আমার কোনো অস্তিত্ব তোদের জীবনে থাকবে না। এত ভালোবাসা আর এত নিশ্চিত, আমি ভালোবাসাটাকে ফেলে দিতে যাচ্ছি। তুই কিছু চিন্তা করিস না, দেখবি দেখবি একসময় প্রায়শ্চিত্তটা ভালোবাসায় বদলে যাবে। তখন তোর কি হবে? তুই চিন্তা করিস না রে, জীবনটা খুব বড় না রে, ও আমি পার করে দেব। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, শুধু বলতে চাচ্ছি আপনার সহযোগিতা না পেলে আমি হয়তো এত সহজে সফল হতে পারতাম না। আপনার সঙ্গে আমার পরিচয় না হলে আমি হয়তো এই শহর আর এই শহরের মানুষ সম্বন্ধে ভালো ধারণা নিয়ে গ্রামে ফিরতে পারতাম না। তোমার প্রতিশোধের খেলাটা আমার খুব ভালো লেগেছে, নিজেকে সত্যের মুখোমুখি করা দারুণ। আসলে মানুষ সম্বন্ধে আমার ধারণা খুব ছিল, সাময়িক কোনো কারণে হয়তো ভুল করে, কিন্তু একবার যদি ভুলের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে তার আর পুনরাবৃত্তি হয় না। খালেদ, আমি তোমাকে থাকতে বলবো না, তবে তোমার যখনই ইচ্ছে হবে হঠাৎ করে চলে এসো, আমার ভালো লাগবে। এখানে আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু সবাইকে ভুলে যাব, শুধু আপনাকে মনে মনে থাকবে সারাক্ষণ সারা জীবন। সেদিনকে যদি আপনি খালেন যাকে আর দুটো মাস ও সজ্জানোর জন্য এই সময়টা খুব দরকার, এই সময়টা না হয় বাপ ছেলে দুজনেই একটু কষ্ট।
আমি গ্রামে চলে যাচ্ছি। আমি গ্রামে কখনো থাকিনি, ওখানে কি আমি থাকতে পারবো? আমি মানিয়ে নিতে পারবো। প্রায়শ্চিত্ত করতে চাচ্ছেন? প্রায়শ্চিত্ত হবে কেন? এক মিনিট আমার দায়িত্ব মনে হচ্ছে। আমি তো ভুগেছি 3.5 বছর, আর আপনি তো সারা জীবনের রিস্ক নিতে যাচ্ছেন। এটা রিস্ক হবে কেন? যেটা করতে চাচ্ছেন সেটা কেবল ভালোবাসা থাকলেই সম্ভব, প্রায়শ্চিত্ত নয়। শুধু প্রায়শ্চিত্ত হবে কেন? শুরুতেই কি ভালো লাগা বা ভালোবাসা কিছুই ছিল না? আমি তো সেই দাবিতেই এসেছি। হ্যাঁ, আজ আমার স্বীকার করতে অসুবিধা নেই। আকাশের চাঁদ ধরার মতো ব্যাপার হলেও আপনার প্রতি আমার ভালোবাসা কাজ করত আমারই ভেতর, একান্তে আমারই ভেতর। তাহলে তাহলে এখন অসুবিধা কোথায়? এই 3.5 বছরে অনেক কিছু পাল্টে গেছে। একসময় যে চিন্তা আমাকে সুখে পুলকিত করত এখন তার বিন্দু মাত্র আমাকে নাড়া দেন না। ও এখন শুধুই আমার কাছে অতীত, আর কিচ্ছু নয়। আমি গ্রামেই ভালো থাকার চেষ্টা করব। আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমি আসি। Thank you.